মহানগর খ্রিস্টান বস্তিত নিশা পথ দুর্ঘটনা এখন যাত্রীবাহী বাহনের পানিভর্তি ট্যাঙ্কার মাজত সংঘর্ষ। দুর্ঘটনাত আহত বাহনত থকা চারিজন যুবক। এই দুর্ঘটনার পশতে ট্যাঙ্কার এই পলায়ন করেছে চালকে। আহত যুবক কেজনক নিশা জিএমসিএইচত ভর্তি করা হয়েছে। আমি পুনর্বার জানা বিচার গুয়াহাটী মহানগরীর এই স্থানতে নিশা সংঘটিত হয়েছে খ্রিস্টান বস্তিত এই পথ দুর্ঘটনা। ঘটনাস্থলীর দৃশ্য প্রত্যক্ষ করেছে এখন যাত্রীবাহী বাহন আর পানিভর্তি ট্যাঙ্কারের মাজত সংঘর্ষ। দুর্ঘটনাত আহত হয়েছে বাহনত থকা চারিজন যুবক। এই দুর্ঘটনার পাছতে ট্যাঙ্কার এরি পলায়ন করেছে চালকে আর আহত যুবকজনক নিশায় জিএমসিএইচত ভর্তি করা হয়। ট্রাকখন তো নিজের রাস্তাতে ট্রাকর ভুল নাই, ট্রাক পানির ট্রাক না, সিহত জানে কেন কোন রাস্তা কেন কি থাকে। ট্রাক ডর গাড়ি বলে এনে ডরকে টার্নিং তো লয় আর ইহতো ফুল পিক আপত আছে, তো ইহতে ভাবিছে আমি গেপত উলাই যাব পাৰিম। কেন ফুল পিক আপত আছে যেটা ইমান তো পালে অলপমান মানে লগা নাই আর ব্রেক তো মারিছে, ব্রেক তো মারা ইহতে শেষে মানে স্কিজ করেছে, স্কিজ করে ডাইরেক্ট এই সরু এই তারে ভুল এম জির ভুল আছে। ড্রিঙ্কস করে আসলে সাগে ড্রিঙ্কস করা নাই কিন্তু হেৰি করে ইহতে কিবা বেলেগ ড্রাগস ট্রাগস কিবা লৈছে। সাউন্ড টাউন আসলে নাকি মিউজিক সিউজিক বাজি আছে? মিউজিক বাজা নাছিলে কিন্তু ইহত নাচি নাচি আহি আছে আর কেজন দুজন তিনজন মান কলে চারিজন আছে ইহতর লড়া চারিজন আসলে গাড়ি গাড়ি। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।